দর্শক বন্ধু, আবার ফিরে এসেছি আয়নের টিভির পর্দায়, আয়নের প্রিয়মুখে। আমি সঞ্চিতা। আজকে আমার সাথে যিনি আছেন তিনি হলো আমার এই শহরের মানুষ, বাংলার সঙ্গীতপ্রেমী বাঙালিরা ওনাকে সবাই চেনে। উনি হলে ঘরে ঘরে পৌঁছে যাওয়া একটা অসম্ভব সুন্দর সুরেলা কণ্ঠস্বর। আলাপ করিয়ে দিচ্ছি আজকের প্রিয়মুখ, গৌরী চৌধুরী। অনেক ধন্যবাদ আজকে আয়নের প্রিয় মুখে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ, আয়ন টিভিকে ধন্যবাদ, এর জন্য ধন্যবাদ দিচ্ছি। কারণ আয়ন টিভি এমন একটা কাজ করতে যাচ্ছে, আমার মনে হয় এটা এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আয়ন টিভির জনপ্রিয়তা। কারণ প্রিয়মুখ অনেক প্রিয় হয়ে যাচ্ছে মানুষের কাছে, আমারও অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আর আমি তোমার প্রিয়মুখটা দেখতাম, দেখি তখন ভাবতাম হয়তো আমাকে একদিন ডাকবে, নাকি ডাকবে না সুস্মিতা দিয়ে আমাকে। তারপর হঠাৎ করে তুমি আমাকে ডাকলে, খুব ভালো লাগলো। না না, আমি তোমাকে অনেকদিন ধরে ডাকবো ভাবছি, কারণ আমি তোমাকে মনে করো আমি তোমাকে ফোনও করেছি, তখন তোমার দিদি এসেছিল। আর তুমি যেভাবে ব্যস্ত থাকো, মানে আমার জন্য তুমি সময় বার করে এসেছো। তুমি যে ডাকবে আমাকে এই অনুষ্ঠানটা হচ্ছে, যারা অনেক বড় মাপের শিল্পী, অনেক বড় মাপের মানুষ, যারা তাদেরকে ডাকা। তুমি আমার ঘরের মানুষ এরকম শিল্পী বলে না, মানে তুমি আমার ঘরের লোক। আসলে যখন ইন্ডিয়া থেকে কেউ আসে কিংবা বাংলাদেশ থেকে কেউ আসে, তাদের চলে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো তাই জন্য তারা যখন আসে তাদের আগে আমি বলি যে না না এসে, কারণ তুমি তো আমার, তুমি তো জানি তুমি আমার ডাকে সাড়া দেবে যখনই ডাকবে, কারণ তুমি আমার ভীষণ একজন প্রিয় মানুষ। মানে গৌরীদি, গায়িকা গৌরীদি তো আছে, কিন্তু তোমার ভেতরে যে মানুষটা, যে সদা হাস্যময়ী, বিনয়ী, মানে বাড়িতে গেলে উপচে পড়া আদর এবং ভালোবাসায় ভরিয়ে তোলা একজন মানুষ। থ্যাংক ইউ। আসলে গৌরীদি, তোমার গান তো আমি শুনবো, কারণ গান তো তুমি, গান আর গৌরীদি একেবারে মিলেমিশে। গান ছাড়া আমি কিছু জানোই না, আমি জানি, কিন্তু আমি না চাই, এটা আমার ব্যক্তিগত চাওয়া, যে তুমি যে মানুষটি, অনেকে সেটা জানে না তুমি কেমন, কিভাবে এসেছিলে, আমি চাইছি তোমাকে সেইভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার। আমি এখানে এসেছিলাম 1988-এ। হ্যাঁ, তুমি তখন প্রায় মানে টিনেজার এবং এসেছিলে বাংলাদেশের একটা বন্যা, মানে বন্যা দুর্গতদের জন্য একটা অনুষ্ঠান এখানে করেছিল, মানে এখানকার মানুষেরা চেয়েছিল তুমি ওখানকার, কারণ তখন তুমি সিলেটে। হ্যাঁ, সিলেটের অনেক শিল্পীরা এখানে এসেছিল, তো ওখানে আমরা এসে এখানে প্রোগ্রাম করেছিলাম। এমন কোনো শহর নেই লন্ডনের, মানে আমি জানি যেটা আমি শুনেছি বাংলাদেশ, মানে লন্ডন, বার্মিংহাম, অক্সফোর্ড, কেমব্রিজ, আরও আনাচে কানাচে অনেক অনেক জায়গা থেকে আমরা অনুষ্ঠান করেছি। অনেক টাকাও এখান থেকে পাঠানো হয়েছিল। তারপরে এখানকার যারা কমিউনিটি, বাঙালি কমিউনিটি, আমাকে ওরা রিকোয়েস্ট করলো যে তুমি কেন থাকছো না এখানে, তুমি এত ভালো গান করো। কারণ এখানে কিন্তু তখন টিভি ছিল না, কোনো টিভি ছিল না, জাস্ট এমনিতে একজনের মুখ থেকে আরেকজন শুনে শুনে, কিন্তু কমিউনিটি খুব স্ট্রং ছিল, সবাই গান শুনতো, গান ভালোবাসত। আগের আগের যারা ছিল ওরা গান পাগল মানুষ ছিল। বাঙালি কেউ আসলে কীরকম আতিথেয়তা, কীরকম মানে কি করবে না করবে, কে কোন দেশের, ওটা ওটা কোনো ছিল না, বুঝছো, কিন্তু খুব ভালোবাসত। আর তখন আমাকে ওনারা আমাকে এখান এখানে রেখে দেয়। আচ্ছা, মানে তোমাকে আর ফেরত দিই, মানে এখানকার মানুষেরা তোমাকে গৌরী দি বানিয়ে, মানে আমাদের আমাকে শিল্পী বানিয়েছে, কিন্তু এখানকার বাঙালি কমিউনিটি, আমি এদের জন্যই আজকে আমি এদের গৌরী। ঠিক, যখন বলে ও তো আমাদের গৌরী, আমার একটা স্টোরি আছে, আমি বলবো পরে, যে আমি সিলেট, আমি ঢাকার থেকে সিলেটে যাচ্ছিলাম, তো প্লেনে করে যাচ্ছিলাম, তো ঢাকাতে আমরা ইয়েতে ওই লবিতে বসে আছি, আমার সামনে একজন পিছন থেকে বলছে এটা আমাদের গৌরী না, আমাদের গৌরী না, তখন বলছে
না মনে হয় না, একজন বলছে না 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 এটা করি না, কারণ এমনিতে ফাংশনগুলো তো সেজে গুজে বিয়ে করে যায়, আর সময় জিন্স পরে আর একটা টি শার্ট পরে গেছি, তো আমাকে চিনতে পারেনি। তো তখন আমি আমি নিজেই গিয়ে বললাম যে আমি আপনাদের গৌরী। আমার মানে তখনই মনটা ভরে যায় আমাদের যখন বলে, তখন তো আমি আসলেও এখানকার এখানকার বাঙালিদের গৌরী। ঠিক ঠিক, অ্যাবসলিউটলি। তুমি সেই ছোট্টবেলা ছ বছর বয়স থেকে গান শিখছো এবং তোমার প্রথম তালিম তোমার বাবার কাছে, কারণ তোমার একটা সম্ভ্রান্ত পরিবার সিলেটে, তোমার বাবা মানে সকলেই পরিবারের অনেকেই গান গাইতো। হ্যাঁ, আমার মামার বাড়ির দিকেও গান করতো, বাবার বাড়ির দিকেও গান করতো। তোমার বাবা গান গাওয়াটা কিভাবে মানে শুরু, এবং বাবা গান করতেন, বাবা কীর্তন শ্যামা সঙ্গীত গুলো করতেন। আচ্ছা আচ্ছা। তারপরে আমার মানে হয়তো বাবা আমার মধ্যে দেখেছেন যে আমি এরকম গান ভালোবাসি, গান করি সারাদিন, নাকি আমি গান করতাম সারা ছোটবেলা থেকেই, আমি সারাদিন কেউ কিছু বললো আমি গান শুরু করতাম। তো বাবা তারপরে আমাকে টিচার রেখে দেন। আচ্ছা, তারপর থেকেই আমি গান শেখা শুরু করি। আর আমার আরেকটা মেইন হচ্ছে খেলাঘর আসর। আমি এই ছ বছর বয়স থেকে আমাকে খেলাঘরে পাঠানো হয়, আমার বোন খেলাঘর আসর, খুব জনপ্রিয় একটি কনক চাপা, এটা শিশুদের একটা ইয়ে হতো, কি বলে অর্গানাইজেশন, তো এটা ছিল খেলাঘর, কনক চাপা খেলাঘর আসর ছাতকের। আমি সিলেটের ছাতকের মেয়ে, তো ওই জায়গায় ইয়ে ছিল যে কনক চাপা খেলাঘর আসর, ওইখান থেকেই আসলে আমার শুরু, আমার শুরু। ওখানে ছিলেন আমার তিনজন যারা আমি আমার গার্জিয়ান বলবো, যে গানের গার্জিয়ান, কারণ আমার বড় ভাই ছিলেন না ওখানে, কারণ প্রত্যেক জায়গায় গান করতে উনারা নিয়ে যেতেন, খুব ইয়ে ছিলেন ওনারা। ওনার নাম একজন হচ্ছে কেতকীরঞ্জন আচার্য, একজন ছিলেন শৈলেন্দ্র কুমার দাস, একজন ছিলেন আব্দুস সামাদ। আচ্ছা, সামাদ ভাই বলতাম, একজনকে ফুলদা রাখতাম, একজনকে দাদা রাখতাম। তো উনাদের মাধ্যমে আসলে আমার হ্যাঁ ওনাদের ছত্রছায়া আসলে আমার সঙ্গীত জগতে আমার ইয়ে রাখা, পা রাখা। তারপরে আমি ছোটদের অনুষ্ঠান রেডিওতে, কিশোরলয় অনুষ্ঠান হতো সিলেট রেডিওতে, কিশোরলয় বাচ্চাদের অনুষ্ঠানে আমি অডিশন দিই, তো ওখানে প্রায় 700-800 বাচ্চার মধ্যে আমি আমি ওখানে আমি চান্স পাই। তখন তখন বোধ হয় এরকম 40 মতো নিয়েছিল, তার মধ্যে আমি 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 চান্স পাই আর কি। বাহ, ওই ওই থেকে ওই শুরু মানে গানের মানে। আচ্ছা, তোমার মনে, তোমার সেই তোমার গ্রাম, তোমার সেই পথ ঘাট সব মনে পড়ে? খুব খুব মনে পড়ে, ওগুলো মনে পড়ে না আমার ছোটবেলা, না খুব খুব মনে পড়ে। আসলে কেউ বলে না যে আমার একটা জিনিস মনে হয়, আমরা আমরা যখন আমাদের হোলিডে হয় তখন আমরা যেতে ইচ্ছে করে, সবাই বলে যে ইউরোপে যেতে ইচ্ছে করে, আমেরিকাতে, কিন্তু আমার দেশে যেতে ইচ্ছে করে। সেই মানে আমার ইনফ্যাক্ট আমারও আমার বাড়ির সাথে মানে আমার বাচ্চাদের সাথে মাঝে মধ্যে একটু ঝগড়া হয়ে যায় যে মা তুমি যখনই বেড়াতে যেতে বলি তুমি কলকাতা যাও কেন, কিন্তু আমার শিকড়টা তো সেই কলকাতাতেই না, ওই সেই তোমার মানে আমার ঘরের মানুষ না, শুধু নিজের ঘরের মানুষ না, আমার পাড়াপড়শি, আমার যারা আমার বন্ধু বান্ধব তাদেরকে দেখতে ইচ্ছে করে, তাদের সঙ্গে কাটাতে ইচ্ছে করে। সেই ছোটবেলাতে বেড়ে ওঠে আমার আমার মেয়ে সেম, আমার মেয়ে সেম, কেন বাংলাদেশ যাবো আমরা সবসময় সবসময়, কারণ ওদের কাছে তো বিভিন্ন ইউরোপের বিভিন্ন জায়গায় যাওয়াটা আছে, আমরা সেগুলো তো পড়ে যেতে হয় যাচ্ছে। আর এখন হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ, তো একটা গান শোনাও, একটা গান শোনাও কিছু একটা। আমি কি ধরনের গান করবো? একটা গান করলো, কারণ তুমি তো ভার্সেটাইল আসলে। একটা গান গাইতে, একটা গান আমি গাই, যে গানটি গিয়ে আমি লন্ডনে আমার পরিচিতি হয়, আমি জানি গানটা, ভ্রমণ করি, ভ্রমণ করি, কারণ ওইটা তুমি আর ওই গান মানে একেবারে একদম এক, কারণ এই গানটি, এই গানটির একটা স্টোরিও আছে, আমি পরে বলবো হয়তো, কারণ এই গানটি তুমি লন্ডনে কিন্তু নিয়ে এসেছো। আমি লন্ডনে নিয়েছি, আর বাংলাদেশেও প্রথম সিলেট রেডিওতে এটা তুমি রেকর্ড করেছো। হ্যাঁ, কিন্তু ভ্রমণ করি গিয়া গানটার ইয়ে হচ্ছে রাধারমণ দত্ত। হ্যাঁ, রাধারমণ দত্ত হচ্ছেন আমার বোনের শাশুড়ির দাদু। আচ্ছা, তো আমি রিলেটেড, হ্যাঁ ফ্যামিলিগত, তো আমার মামিমার কাছ থেকে গানটা নিয়েছিলাম আমি। আচ্ছা, ওনার কাছ থেকে নিয়ে আমি সিলেট রেডিওতে গাই। আচ্ছা, সিলেটে মানে খুব বেশি জনপ্রিয় হয়েছিল, প্রত্যেকটা অনুরোধের আসরে আমার গানটা বাজত সিলেট রেডিওতে। আচ্ছা, এটা রাতের বেলা 10টার সময় অনুরোধের আসর হতো, তখন রেডিওটাই সবকিছু, রেডিওতে আমার গান বাজত। কিন্তু তারপরে তো আমি এখানে চলে আসলাম, এখানে আসার পরে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে গান করি, আমি শুনেছি গানটা মানে স্টেজে শুনেছি। হ্যাঁ, প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে করতে হয়। তারপরে আবার এই গানটা আবার রেকর্ড হয় আমার ইয়েতে, কি বলে, এইচএমবি থেকে 1992-তে। হ্যাঁ, একবার জ্যোতি বসু এসেছিলেন। আচ্ছা, এখানে তখন আগের আগে আসলে কলকাতার বাঙালিদের যত অনুষ্ঠান, বাংলাদেশের বাঙালিদের অনুষ্ঠান, মানে বাঙালিদের যত অনুষ্ঠান হতো আমরা সব এখান থেকে, আমরা সবাই মিলে করতাম। আচ্ছা, তো
আমি গেছিলাম ওখানে গান করতে, ওখানে এইচএমবির একজন ইয়ে ছিলেন। আচ্ছা, তো উনি বললেন আমার গানটা শুনে যে আমি রেকর্ড করব, আমি তোমার গান রেকর্ড করব। আচ্ছা, ওই আমি 92 তে যাই ইয়েতে কলকাতায় গিয়ে রেকর্ড করি এইচএমবি থেকে। ভ্রমর রে কয়ো 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 রে ভ্রমর, কৃষ্ণের বুঝাইয়া মাথার কেশ দুই ভাগ করি রাখিতাম বান্ধি আরে ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের অনলে অঙ্গ যায় জ্বলি আরে ভ্রমর কয়ো গিয়া। অসাধারণ গৌরী দি, অসাধারণ। আচ্ছা গৌরী দি, তুমি তো এখানে অনেকের সাথে গান গাইছো, মানে একটা সময় ইউকেতে চার্টবাস্টার্সে 4 নম্বর গান ছিল, মানে সবসময় সেটাই বাজছে, সে যে আমি এটাতে ওর সঙ্গে ইয়ে করেছিলাম, কি বলে হয়েছিল তার মধ্যে আমি আমি আমার আমার ভয়েস ছিল ওখানে। আচ্ছা, আরেকটাও করেছিল যে পিক্স পিজিয়ন্স এন্ড, এটা একটা এটা একটা ইয়ে ছিল অ্যাস্ট্রোনট, এটা একটা ব্যান্ড, হ্যাঁ এটার সঙ্গে করেছি। আরেকটা ওই ওরাই এই গ্রুপটাই কুলাশেখর থেকে, ওরাই একটা ফিল্ম ইংলিশ ফিল্মে আমাকে ইয়ে করেছে। হ্যাঁ, সেটা কি তুমি বাংলা গানে গিয়েছো? না না, ওইটা আমার ভয়েসটা নিয়েছিল ওরা। আচ্ছা, আমার মনে আছে ওইটার মধ্যে অনলি ওই দিন আমার ওই রেকর্ডিং এবিলেন এবি রোডের যে ইয়েটা রেকর্ডিং স্টুডিও, আচ্ছা ওখানে ফার্স্ট আমি ওখানে গিয়ে আমি ইয়ে করি, আচ্ছা রেকর্ডিং করি আমি, মানে ভয়েসটা নিয়ে আমি জানতাম না এবি রোডটা কি, গান গেছো ভয়েসটা নিয়েছো? ভয়েসটা আমার একটা কি বলে আমি জাস্ট একটু ইয়ে করেছি, একটা হামিং, হ্যাঁ একটা হামিং করেছি, আচ্ছা একটা 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 রাগের উপরে, আচ্ছা ওই ইয়েটা আর কি ওরা ওরা নিয়েছিল, ওই এবিলেনে করেছিলাম। ওই ব্যান্ডের সঙ্গে আরও কাজ করেছি, ওইটার মধ্যে আমাদের ফ্লুট প্লেয়ার ছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া জি ছিলেন, ওনার সঙ্গে উনি ফ্লুট বাজিয়েছিলেন, তার মধ্যে আমি করেছি। তো এটা এটা যে অনেক বড় ব্যাপার, ওনাদের মতো শিল্পীদের পাশে গিয়ে দাঁড়ানো মানে অনেক অনেক বড় ব্যাপার এটা আমার জন্য। তুমি অনেক বড় শিল্পী, আমি কোনো বড় বড় শিল্পী না, বড় ছোট তুমি শিল্পী। আমি গান করি, গান ভালোবাসি আর কি, ভালোবেসে গান গাই। গৌরী দি, একটা ছোট ব্রেকে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। দর্শক বন্ধু, আরো অনেক গল্প, অনেক কথা, অনেক গান শুনবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।